এই বেঈমান নাফারমানের বুকের মাঝে ছিদ্র করে ফ বুকের মাঝে ছিদ্র করিয়া বাপ হাতটা ঢুকাইয়া দাও, হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর। এরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো। সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কেয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? একটা মিনিট দুইটা চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো। একদিন তুমি তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা, আজকে তাকায় দেখো আমার দাদা আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না। আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। এরে যুবক, তোর এই যৌবনার কয়দিন? যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহুটা নিয়ে যাবে। ওরে বান্দা, গেঞ্জিটা বেলেট দিয়া তোর আপনজনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাসবাগানে নিয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন আয়েশা আমল নামাটা আল্লাহ দেওয়ার জন্য না ফারমানদের অর্ডার করবে, ওটা বের করে দাও। এবার আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়ে দিবে, বাম হাতে জাহান্নামী না ফারমান বেনামাজির দিয়া বলবে ইকরা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কাম করছো আমল করছো তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে আল্লাহ আমল নামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দেও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র এরে বেনামাজি বিপর্দওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও, নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ আমার সম্মান করত না। আল্লাহ কয় আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আয় বান্দা তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপর্দায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن سعى
ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
সে জিন্দগি বনতি জন্নত ভি জহন্নম ভি। আমল সে জিন্দগি বনতি জন্নত ভি জহন্নম ভি। ইয়ে খাক আপনে ফিতরত মে না নূরি হে না নারি। ইয়ে খাক আপনে ফিতরত মে না নূরি হে না নারি। হকীকত খুল জায়েগি বওয়াক্তে ইমতিহান তেরে, কে সুস্তি মে ইয়া মেহনত মে গুজারি জিন্দগি তুনে। মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো কুফর কো মিটাকর সদাকত বতায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বাস্তা পরাণখালী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক গজ মাহফিল আজ 23 সেপ্টেম্বর 2022। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম
সম্মানিত সভাপতি জনাব আলী হাসান খোকন শিকদার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, চেয়ারম্যান মহোদয়, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে আজম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার, আকা ইনামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বত সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের চেয়ারম্যান সাহেব ধর্মের বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। এরকম সবাই যদি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয় এবং এটা নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আমাদের ওয়াজ করতে এত পেরেশান হতে হবে না। মানে একটা ওয়াজের অনুমতি আনতে জুতা ক্ষয় হয়ে যায়। আল্লাহ পাক, এই জন্য আমি প্রত্যেক মোনাজাতে প্রশাসন, জনপ্রতিনিধি যারা, এদের জন্য কলিজা দিয়ে দোয়া করি আল্লাহ সবাইকে দেশের খেদমতের পাশাপাশি দীনের খেদমত করার তৌফিক দান করেন। কি এটা ভালো দোয়া করিনি? এরপর বলবেন আমরা দালাল, মওদুদি মন্ত্রীরা তো দালালই বলবে, কারণ ওরা যে দালাল। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় কোরআনে হাকিমের সূরাতুল কাহাফের শেষের দিকে এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আপনাদের দোয়া নিয়া আশাবাদী, আল্লাহ তৌফিক যদি দান করেন আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার মতো, শুনবার মতো আমাদেরকে রব্বুল আলামিন ধৈর্য এবং তৌফিক দান করেন। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। আল্লাহ বলেন, হে নবী, আমার বাণী উম্মতকে পৌঁছে দেন, বলে দেন যারা অন্তর থেকে চায়, তামান্না করে, আশা করে, তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, অবশ্যই তাদের করণীয় আমলে সালেহ, নেক আমল। আর সাবধান, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ত
তারা যেন রবের এবাদত করতে গিয়ে রবের সাথে অংশীদার অন্যকে না করে, শিরিক না করে। নবীজি বলেন, ও উম্মতেরা, তোমাদের ইমান আকিদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাও। তাহলে আয়াত হাদিসের তর্জমার দ্বারা আলোচনার বিষয়বস্তু যেটা স্পষ্ট হলো, সেটা হলো আমলের উপরে গুরুত্ব। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। এই কাজ দুই ভাগে ভাগ করা, ভালো কাজ আর মন্দ কাজ, যেটাকে বলে নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েজ, এগুলো হলো নেক আমল। হারাম, শিরিক, কুফর, বেদাত, গুনাহে সগীরা, কবীরা, মাকরু, তাহরিমি, তানজি, এগুলো সব বদ আমল। আল্লাহ কি বলছেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের অবশ্য করণীয় নেক আমল। বদ আমল না নেক আমল? নেক আমল। এখন আমল আমাদের মধ্যে নাই বললেই চলে, এমনেই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ আমল না করিয়া কেমনে জান্নাত পাবে সেই রাস্তা খুঁজে। এর মধ্যে আবার একদল জাতি ভাইরা আমল লাগবে না বলে উম্মতকে বিভ্রান্তে ফালাইয়া দিছে। এজন্য আমি বলি যে আসলে আমাদের সমস্যা কোথা, আপনারা আমাকে একটু বলেন তো। তুলনামূলকভাবে আগের থেকে বর্তমানে ওয়াজ, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েক, তাবলীগ, দেওবন্দি, কওমি কম না বেশি? সে অনুযায়ী ফলাফল আমাদের দুর্বল। বেনামাজি কি কম? গাঞ্জাখোর কম? এই মাঠের দিকে তাকায় দেখেন, এমন আশেক রসুল আছে আজকে ফজর পরে নেই, জোহর পরে নেই, মাগরিব, আসর, এশাও পরে নেই। এমন আশেক এখানে আছে যে বয়ানের আগেও বিড়ি টেনে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। এরম আশেকের রসুল আছে না নাই? এরা আমগো থেকে তাজা আশেক, এরা বিড়ি টানলেও কলব পরিষ্কার, নামাজ না পড়লেও দিল ভালা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, আমল বড় দামি একটা সম্পদ। সংখ্যা প্রথম এক, শূন্য দিলে কত হবে? আবার শূন্য দিলে মান কমলো না বাড়লো? ইমান আমাদের এক, আমলের পয়েন্ট বাড়বে, ইমানের মান বাড়বে। এজন্য আমল, আল্লাহ যেখানে ইমানের আলোচনা করেছেন সাথে আমলের কথা বলেছেন, কারণ ইমানের পরিপূর্ণতা আসবে আমলের দ্বারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ আসরের শপথ করে আল্লাহ বলেন, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে। চার গুণের প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا আল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি দুই গুণওয়ালা মানুষের জন্য। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল।
والتيني والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ খুব সুন্দর করে বানিয়েছে, এ মানুষ যদি সুন্দরকে ধরে রাখতে না পারে চূড়ান্ত ধ্বংসের দরজায় চলে যাবে, তবে ওই মানুষগুলো ধ্বংসের কাতারে যাবে না যাদের ঈমান আছে নেক আমল আছে। যেখানেই ঈমানের আওয়াজ সেখানেই নেক আমল, তাহলে আমলের দরকার আছে না নাই? কি পরিমাণ আমল! বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হে নবী জানাইয়া দেন উম্মতেরে আমার একদল জমিনের মধ্যে ওলি আছে, আউলিয়া আছে আমার। কারণ আউলিয়া কারা? যারা আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দ আছে বুখারী শরীফে। আমার ওলি, এরা আমার বন্ধু, এদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ এদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য রেডি। কি বলবেন? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করবে কোনো বেঈমানের সাহস আছে? এবার আল্লাহ বলেন, জানেননি নবী ওলি কারা? আমার যে বন্ধু ওলি, আমার বন্ধু আউলিয়া, এরা কারা, এদের গুণ কি জানেননি? এরা শুধু ফরজ আমল করে না, ফরজ ইবাদত করে না, এরা বেশি 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 নফল ইবাদত করে। তাহলে নফল ইবাদত লাগবে নি বলেন? এবার আমাকে আল্লাহ যে বিবেক দিছে, বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে জবাব দিবেন। এই জমিনের ভেতরে সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় তাকওয়াওয়ালা, বড় বুজুর্গ জমিনে কোনদিন আসবে? এখন কোথাও আছে? সেই সাহাবায়ে কেরামদের ভেতরে দর্জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, অগ্রিম সুসংবাদ। এই দর্জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন, এ কথাটা আর কোনদিন শুনেছেন? শুনেননি? হ্যাঁ বলেন তো। দর্জন আর প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম, এইরকম কয়জন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরা কত বড় দামি, দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ দর্জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেও কমতি নাই, আমলেও দুর্বলতা নাই, এখলাস আর বুজুর্গির মধ্যেও কোনো দুর্বলতা নাই। এত বড় আলেম, এত বড় এলেমওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ বলেন এরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইশরাক, আউয়াবিন, চাষ আর তাহাজ্জুদ পড়েছেন কিনা? এরা যদি নফল ইবাদত করে তাহলে এই জমিনে যদি বলে কেউ নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না, বুঝে নাও এরা সাহাবায়ে কেরামের দুশমন। আর যারা সাহাবাদের দুশমন, এরা আমার রসুলের দুশমন, আমার রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন। আল্লাহ এই সমস্ত দুশ্মনের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করে।
জাজুকার দন বেহসাব খলকে রাদাদন জাওবে বাসাব হকনা দারাদ দোস্তে খলকা জারে রা নিস্তে ইখাস লতে একে দিন্দারে রা। সাহাবায়ে কেরাম জীবন ভর আমল করলেন, এমন কি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যে নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, করে তার ইমানটা চলে যাবে, সন্দেহ করলে ইমান চলে যাবে। এই মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, এমন কি আমার আল্লাহ আমার নবীর পাগল, আমার আল্লাহ আমার নবীর আশিক, এত মোহাব্বতের নবী যার গুনাহ নাই, ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা শুনে নাও, আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না, তো নিমুখ আরাম হয়ে যাব। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহরে তো কিছু দিতে পারি নাই, তবে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর বিনিময়ে আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের। আরে নবীরা আসে, আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে, তবে আমলটা একুরেট করার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে গভীরভাবে। যদি দুইটা দিক নজর না রাখে, বান্দার আমল আসমানে যাবে না, আরশে আজিমে যাবে না, কবুল হবে না। প্রথম দিকের নাম প্রতিষেধক, দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক। কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে, বীজ ঢুকতে পারে, দোনো দিক নজর করা লাগবে, কোনো কিছু যেন ঢুকতে না পারে, আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে। আমলে করে ঠাওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। আমল 100 গ্রান্টেড হওয়ার জন্য যে প্রতিষেধক তার নাম হলো ইখলাস। 100% ইখলাস যদি থাকে, ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে। পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি, তেমনি ভাবে পরিপূর্ণভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি, কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয়, ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ
فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ স্পষ্ট বলে দিলেন আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না, বরং পরিণাম ফল ঘোষণা দিলাম শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও পরিণাম ফল আমি জাহান্নাম দিব, জান্নাত হারাম করে দিব। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ। উন্নতি দেওয়ার কে মালিক? আল্লাহ। দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। ধনী বানানোর মালিক কে? যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর, তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আঙ্গ হুজুরগ ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলডারে ধনী বানাইতো। আল্লাহ বলে রে গোলাম, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, কোন মাখলুকের হাতে আমি চাবি দেই নাই। অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও, কোন পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে, আংটির ক্ষমতা নাই ধনী বানাবে, কোন তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে। আমি আল্লাহ ধনী বানানের মালিক, আমি আল্লাহ আবার দুর্বল বানানেরও মালিক। আমি আল্লাহ কাউকে ধনী বানাই, আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই, এটা আমার ক্ষমতা কুদরতের, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। অতএব কেউ যদি মনে করে আমার পীর আমারে ধনী বানায়, আমার পীর আমারে গরিব বানায়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও, আল্লাহর মহব্বতের মোলাকাত যদি কেউ চায়, তার জন্য করণীয় নেক আমল, তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না, আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে। অতএব সাবধান, ইখলাস যেন 100 থাকে, শিরিক যেন 100 না থাকে। বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল বরবাদ হয়ে যাবে। অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে। ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা হাতের কামাই করা না, এটা অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা লাগে। অন্তরের ভেতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে। ইখলাস মানি যা করব আমার আল্লাহর জন্য, ইখলাস মানি আমি যা বলবো যা করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না, আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব। আর এই অপর অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে। আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা, আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া লাগবে। আল্লাহ ওয়ালা কারা? যারা গাঞ্জা খায়। হ্যাঁ, সাবধান, আল্লাহ ওয়ালা যারা, এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে? আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে, এরাই তো বন্ধু। আল্লাহ যেটা পছন্দ করে না আল্লাহর খাঁটি বন্ধু যারা, তাও সেটা পছন্দ করবে না। ওরে নবীরা, আল্লাহর সাথে মোলাকাত যদি চাও, নেক আমল করো রে গোলাম, রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ, কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই মালিকের সাথে মোলাকাত হলো বড় নেয়ামত।
জান্নাত দো যখ সে ইয়া রব কিয়া করো আরজু হে মে তুঝে দেখা করো হুর গিল মা জিতনে নিয়মত হাই তু সবসে বেহতর নিয়মত দিদারে তু মাওলার সাথে মুলাকাত কেন 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 বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি ওই আল্লাহর জন্য সিজদা করি নামাজ পড়ি ওই আল্লাহর মহব্বতে রবের মহব্বতে মা বাবার মহব্বত অন্তরে জমা না করে আমি রবের মহব্বত অন্তরে জমা করলাম রবের মহব্বতের কারণে আজকে পর্দা করি হালাল খাই দাঁড়িয়ে রাখলাম টুপি বললাম যেই রবেরে পাওয়ার জন্য কোরআন পড়ি ওই রবের এই যদি না পাই কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে যেই রবের সাথে মোলাকাতের জন্য যেই রবের মহব্বতে নামাজ পড়ি নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে এই জন্য আল্লাহ বলে আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে তবে আমলটা এখলাসওয়ালা হবে আর এখলাসওয়ালা অল্প আমল যদি করে আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হে জু না মাঙ্গে উসসে তু বেজার হে فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا رَبের সাথে মুলাকাত কে আমার রব রবের তো চিনি না মুলাকাতের শখ উঠবে কখন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন জীবন দেওয়ার জন্য রেডি আম্মা কয় ছেলেরে পাগল কেন হইলি কোটিপতির মাইয়া এনে দেব একটু চুপ করে আরামে খা আর ঘুমা সন্তান বলে মা কোটিপতি লাগবে না আমার ফেতনিটাই ভালো তুমি আমারে বয়ান দিও না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া একটা মেয়ের পেছনে ছেলে পাগল একটা ছেলের পেছনে মেয়ে পাগল মা চায় না বাবা চায় না বাড়ি চায় না ঘর চায় না সম্মান চায় না বাবারে মানুষ জোতার বাড়ি দেখতাও জানার দরকার নাই আমার ছেলে লাগবে ছেলে কয় আমার মেয়ে লাগবে আমার এলাকার আমার আম্মারে মা আমার মাকে এলাকার মহিলারা গালি দিক জুতার মালা দেখ আমার কোনো আফসুস নাই আমার মেয়ে লাগবে মেয়ে কয় আমার ছেলে লাগবে এরে নিমখারাম মানুষ একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারা জন্য যদি রেডি হয় মরার জন্য রেডি হয় যেই বান্দা আমার মাওলা পাকের আশিক যেই বান্দা আমার নবীর সুন্নতের আশিক ওই আশিকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না ওই লোকটা কেন এত পাগলামি করে এ হুজুর এমন পাগলামি কেন করে বয়ান করতেছে লোকটা চিৎকার দিতেছে কেন পাগল এত পাগলামি কেন কয় পাগলামির ব্যথা তোমার সিনায় নাই তুমি বুঝবা না একটা মেয়ের জন্য ছেলে পাগল খানা দেয় খানা খায় না ঘুমাইতে বলে ঘুমায় না গোসল নাই
চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল। সবাই বলে এমন কেন করে, এমন কেন করে, কয় যত বুঝাই কাজে লাগে না। দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে, যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে, রবের তালাশ করে, আমার রবের কই ভাই, হাঁটতেছে আর চিন্তা করে আসমানটা কে বানাইলেন, খুঁটি নাই উপর থেকে রশি নাই, জমিনটা কে বানাইলেন, কে এত সুন্দর সূর্যটা বানাইলেন, প্রতিদিন ঘুরে ফিরা সকালবেলা পূর্ব দিকে হাজির, এত সুন্দর কে বানাইলেন, এই চিন্তা যারা হাঁটতে চলতে উঠতে বসতে করে, খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে, এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন, এত সুন্দর মজার মশলা কে বানাইছেন, এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন, গাভীর দুধ কে বানাইছেন, গাভীটা সারাদিন ঘাস আর খেরকুটা খায় কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেয়। এই চিন্তা যারা করে হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে, ওই বান্দা ঘুমের মধ্যে দেখবার রব আওয়াজ, দুনিয়ার সব বুঝলি রে মানুষ, আখেরাতের মজাটা কেন বুঝলি না, আখেরাতের মজা যদি বুঝতি আখেরাতের পাগলটার বিরুদ্ধে কথা বলতি না। হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, মহারকারে কে বাসি বা খুদা বাস। এরে নবীরে আমরা দেখতে পারি নাই, ওলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, চিন্তা করে দেখলাম টাকা নাই, এলেম নাই, আমল নাই, কিন্তু এত সম্মান কেন আমার নবীর আদর্শের কারণে, নবীর আদর্শের টুপি এত সুন্দর, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, লম্বা জামা এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমরা কপাল খারাপ নবীর দেখতে পারি নাই, আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে, কিন্তু এমন কপাল পোড়া ওযু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পরে পরে ঘুমায় যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জাননী রে গোলাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না, কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দান করত, কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটি থেকে মেশকের ঘেরা আসত, কেমন মায়ার নবী। সাহাবায়ে কেন ঘর নাই বাড়ি নাই নবীর দরবার ছেড়ে যায় না, খানার টাইমও ভুলিয়ে গেছে, ঘুমের টাইম ভুলে গেছে, আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না। ও নবীর আশেকের দল, ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল। নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী না জমিনে নাই, নবীর ওই আসে পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া কাঁদে, মালিক আমি তোমার নবীর বড় আসে। এই দুই
একটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মুহাম্মদের, দেখবো আর কলিজা ঠান্ডা করব। আমার এই নবী যদি বেঁচে না থাকে তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা। ও আল্লাহর গোলাম, ওই নবীর মহব্বত যার সিনায় একবার ঢুকবে ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না, ওর গলায় ছুরি আসলে বেপর্দায় চলবে না, যতই বুঝাইবা মরতে রাজি নবীরে ছাড়তে রাজি না। এরে দোহারের মুসলমান নবীর আশেকের দল, আজ আমার নবীর চিল্লানারে নবীর উম্মত, যেই নবী মা হারা বাবা হারা অসহায় হইয়া দুনিয়াতে আসছে ওই নবী উম্মতের ভুলে নাই। জিব্রাইল আমিন আইসা কয় নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে অনুমতি নিবে, এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবে। মায়ার নবী বলে রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে, বলে জমিনে, বলে আমি আসমানে যাব না, আমি আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ কয় ঠিক আছে নবীরে জানাইয়া দাও আমার নবী জিন্দা, নবী রওজা মুবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবেন, জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে ফেরেশতা নিয়োজিত করে দিলেন নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয়। ও নবীর আশেক আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসি, ও নবী আমার বুসকম আমার কোনো বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি? মায়ার নবী বলে না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না। আম্মা জান আয়েশা বলেন নবী তো কেন কাঁদেন? মায়ার নবী বলেন হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করি। আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে? নবী বলেন আয়েশা এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না, কেমন হালাত হবে হাসরের ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। নবী বলেন আয়েশা আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর সূর্যটারে ডাকবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে নিচে কর সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে, এমন ভয়ঙ্কর হালাত হবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। ও নবীর আশেকের দল, আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরাও পর্যন্ত, হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতেরে ভুলিয়া যাবে, সবাই কান্না শুরু করবে, ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন নিজের নিয়া উম্মতের খবর নাই, আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, দাউদ নবী কাঁদবেন। ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ
আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদব, আমি আমার মা বাবা বলে কাঁদব না, আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের বরদরওয়াজায় যাব না। ও আয়েশা, ওই কঠিন হাশরের ময়দানের ভেতরে পুরো মাঠ হবে ভয়ঙ্কর, আবার এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কারের জায়গা তিনটা, প্রথম হবে আমলনামা দেওয়ার সময়, দ্বিতীয় হবে আমলনামা ওজন করার সময়, তৃতীয় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। আমলনামা যখন দেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একটা হুংকার দিয়ে বলবেন, ওয়ামতাযুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব, গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয়। কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। আমি আল্লাহ কতবার ডাকছি, বান্দা তওবার দরজায় ফিরে আয়, একবারও বান্দা তওবার নিয়তও ফিরে আসে নাই। এখন আর আমি সার দিব না। ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমখারাম নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমখারাম নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই, এই নাফরমানকে আর সার দেওয়া হবে না। এখন আমি ওদের বাম হাতে আমল নামা দিব, তবে সোজা হাতে দিব না, মজাটা বুঝাইয়া দিব। ফেরেশতারা বলবে, কেমন মজা বুঝাই দিবেন? আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বেঈমান নাফরমানের বুকের মাঝে চিত্র করে ফেল, বুকের মাঝে চিত্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দাও, হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর, এরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো, সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কেয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, ওরে কবরে গুনা নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক, একটা মিনিট দুইটা চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো, একদিন তুমি তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা, আজকে তাকায় দেখো আমার দাদা আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না, আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে অসুস্থ হয়ে যাইতেছে, এরে যুবক তোর এই যৌবনার কয়দিন, যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহটা নিয়ে যাবে, ওরে বান্দা গেঞ্জিটা বেলেট দিয়া তোর আপনজনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাসবাগানে নিয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে, তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন, আয়েশা, আমল নামাটা আল্লাহ দেওয়ার জন্য নাফরমানদের অর্ডার করবে, ওটা বের করে দাও। এবার আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়ে দিবে, বাম হাতে জাহান্নামী নাফরমান বেনামাজির দিয়া বলবে, একরা পড়,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কি কাম করছো আমল করছো তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে আল্লাহ আমল নামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানের ঘর দরিয়া মোচর দিয়া পেছনে ফিরাইয়া দেও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র এরে বেনামাজি বিপর্দওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করে নাও, নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয় আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আয় বান্দা তওবা কর, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপর্দায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাসরের কঠিন ভয়ঙ্কারের অবস্থা মনে পড়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করি, আমার নবী যদি কানতে পারে তোমার আমার কপাল এত খারাপ কেন? ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় না জানি বরদোয়া দিয়া ফেললো নাকি। এরে যুব এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন, আর জীবনে গুনাহ করবেন না। স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও মা আপনারা তো আলেমের মা, হাফেজের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত ইজ্জত আর সম্মান, এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন, দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা। ও বিদ্ধ বাবাজিরা কত মানুষ বিয়া করলো সন্তান নাই, আল্লাহ আপনাকে সন্তান দিছেন মানুষ বানাইতে না পারা, এর থেকে ব্যর্থতা কিছু নাই। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক ভাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহর কাছে তওবা করে চলবেন, লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরিও বাদ দেওয়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, সময় মতো নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও আল্লাহর বান্দারা যদি মা বাবায় হাত বুলাইয়া মাথায় দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা এখনো যদি তওবার নিয়ত থাকে, খাঁটি নিয়ত, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, কোনদিন মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, নবীর সুন্নত ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, গুনামুক্ত হইয়া আল্লাহর মহব্বত নিয়া নবীর সুন্নত মেনে কবরে যাব। তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম রাব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়া হাসি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে শয়তান ও নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করে ফেললাম।